আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা কল্পনা নির্ভর রচনা লিখি এই টপিকের ওপর একটি কল্পনা নির্ভর গল্প লিখব এবার তুমি একটি কল্পনা নির্ভর গল্প লেখো লেখাটি তুমি বানিয়ে লিখতে পারো কিংবা সেটি তোমার আগে থেকে পড়া বা কারো কাছ থেকে শোনা গল্প হতে পারে লেখা শুরুতে একটি শিরোনাম দাও তো সেক্ষেত্রে এখানে একটি শিরোনাম দিতে হবে এবং একটি কল্পনা নির্ভর গল্প লিখতে হবে চলো তাহলে আমরা এটির সমাধান দেখি নেই তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে আমরা হেডিং দিয়েছি নীল গ্রহের খোঁজে বাইশশো সাল পৃথিবী তখন আর বাসযোগ্য নেই পরিবেশ দূষণ পৃথিবীকে একটি বিষাক্ত গ্রহে পরিণত করেছে মানুষ তাদের নতুন বাসস্থান খুঁজছে মহাকাশে স্পেস এক্স ফর্টি টু মহাকাশ নিরন্তর এগিয়ে চলেছে অজানার উদ্দেশ্যে অভিযানের নেতা ডক্টর কোডহর্স তার কাঁধে মানব সভ্যতার ভবিষ্যৎ একদিন তাদের রাডার একটি নীল গ্রহের সংকেত ধরে ফেলে গ্রহটি পৃথিবীর চেয়ে অনেক ছোট এবং তার দুটি সূর্য আছে গ্রহটির নাম একোয়া কারণ এর পৃষ্ঠের অধিকাংশ স্থান জুড়ে বিশাল সমুদ্র একোয়াতে অবতরণ করে ডক্টর কোডহর্স এবং তার দল অবাক হয়ে যান গ্রহটি ছিল অনেক সুন্দর তবে এখানে জীবনের রূপ আমাদের থেকে একেবারেই আলাদা এক ধরনের জেলিফিস সদৃশ্য প্রাণী এখানকার প্রধান প্রাণী ডক্টর কোডহার্স বুঝতে পারেন এই গ্রহ মানুষের জন্য না হলেও এটি জীবনের একটি নতুন রূপের প্রমাণ বয়ে রাখে তাদের অভিযান সফল নীল গ্রহের খোঁজ শেষ তবে শুরু হলো এই নতুন গ্রহ তার জীববৈচিত্র্য নিয়ে গবেষণার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটি কীভাবে সলভ করবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করবো